হ্যালো, এটি সর্জনের আচল গুপ্তা। আমরা আপনার জন্য ভালো কম্প্রেশন স্টকিংস নিয়ে এসেছি। সংকীর্ণ স্টকিংসগুলির সর্জনের পরিসীমা একটি পরিবেশ বান্ধব জিপ জিপ পাউচে উপলব্ধ। পাউচের ভিতরে সূচিপত্র হলো এক জোড়া সংক্ষেপণ স্টকিংস, এক গ্লাইডার, নির্দেশিকা ম্যানুয়াল এবং রেজিস্ট্রেশন কার্ড। থলি থেকে গ্লাইডার বের করুন এবং এটি আপনার পায়ে পড়ুন। এবার স্টকিংটি আপনার হাতের নিরাময়ের মুখের সাথে আপনার হাতে নিন। আপনার হাতটি আপনার হাতের তালুর সম্মুখের দিকে স্টকিংয়ের ভিতরে রাখুন। অন্য হাতে স্টকিং শীর্ষটি ধরে রাখুন এবং হিলের দিকে থামিয়ে স্টকিংয়ের ভিতরে বাইরে টানুন। ভিতরে স্টকিং পা রেখে আপনার হাতটি ভিতরে থেকে সরিয়ে নিন। হিলের পাশে স্টকিং প্রসারিত করুন। আপনার পা স্টকিংয়ের মধ্যে স্লাইড করুন। নিশ্চিত হন যে হিলটা স্টকিং হিলের কেন্দ্রে রয়েছে। নিশ্চিত করুন যে মোজাদার গোড়ালি আপনার হিলের সাথে মিলে যায়। স্টকিংয়ের শীর্ষটি আঁকড়ে ধরে গোড়ালিটির উপরে টানুন। পাটি অবহিত করুন, মজুদ সামঞ্জস্য করুন এবং সোজা করে আপনি উপরে যাওয়ার সাথে সাথে এটি সহজে ফিট হয়ে যায় এবং যদি থাকে তবে রিঙ্কেলগুলো মুছে ফেলুন। সফলভাবে মোজা পরার পরে কেবল গ্লাইডারটি বাইরে টানুন। আপনার সংক্ষেপণ স্টকিংস পরার সময় নিম্নলিখিত টিপসগুলো মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়। মসৃণ এবং সহজ পরিধানের জন্য ট্যালকাম পাউডার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আপনি স্টকিংস দীর্ঘ আঙুল এবং পায়ের নখ দিয়ে পরা থেকে বিরত থাকুন, কারণ তারা স্টকিংসের ক্ষতি করতে পারে। আপনার সংকোচনে স্টকিংস পরে যে কোনো ধরনের গহনা যেমন রিং, চুড়ি, গোড়ালি ইত্যাদি সরিয়ে ফেলুন।